Hello everyone, good morning. Happy Tuesday. I was a happy Saturday. So, you school? Let's go. সকাল বেলা আবিকে স্কুল দিয়ে আসতে যাচ্ছি। মনে হচ্ছে আবি একটু আর্লি স্কুল যেতে চাই, মানে আগে হচ্ছে 9 o'clock-এ 2-3 মিনিট আগে বেরোলেই হতো, এখন 8:50-তে বেরোতে হয়, কারণ লাইনের ফার্স্টের দিকে দাঁড়িয়ে ওই আর কি বন্ধুদের সাথে গল্প টল্প করে তারপরে ক্লাসরুমে ঢুকবে। তা আমারও ভালোই হয়, আমার তো 9টা থেকে অফিস, ওকে ড্রপ করতে হয় বলে আমার 10-15 মিনিট দেরি করে আমি লগ ইন করি। তো আমি ভাবছি ঠিক আছে তাহলে চল, আমারও ভালোই হবে। রোড ক্রস করো, কেউ যাচ্ছে না, প্রচন্ড আর্লি। এই বাবু লাঞ্চে আজকে আছে পাস্তা, আর এই যে ওয়াটার বটল ফেলে আসে, কি করে যে ভুলে যায় ওয়াটার বটল দিয়ে, ওই একটা ওই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের একটা বটল দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পেয়ে যাবে ক্লাসরুমে গেলেই। এটা নিয়ে 2 ডেজ হলো আবি, আর মিস করো না, ওটা মনে রেখো। আজকে আবি সকাল সকালই বন্ধু পেয়ে গেছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে স্কুলের কাছে পৌঁছে আমাকে বললো স্কুল প্রপার্টিতে যেই আমরা উঠে যাবো মামা, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দৌড়ে দৌড়ে স্কুল যাবো। আচ্ছা যাও, দুজনে মিলে দৌড়তে দৌড়তে যাচ্ছে, পৌঁছে গেছে স্কুলে 9 o'clock থেকে। স্কুল থেকে নোটিস দেওয়া আছে যে 9 o'clock-এর আগে কেউ স্কুলের মধ্যে আসবে না, মানে স্কুলের প্লেগ্রাউন্ডে যদি এসেও থাকে তাহলে স্কুলের রেসপন্সিবিলিটি না, 9 o'clock থেকে হচ্ছে স্কুলের রেসপন্সিবিলিটি। এখন 9:02 হয়ে গেছে, তা এখন কেউ একটা থাকবে ভলেন্টিয়ার এখানে ওদেরকে দেখার জন্য। আজকেও মোটামুটি মনে হচ্ছে রোদের দেখা মিলবে না সারাদিন, একটা মেঘলা করে আছে। সকালেই বলছিলাম যে আজকে একটুও রোদ উঠবে না, আজকে একদম রোদ ওঠেনি, এরকমই একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই বাবু তার মধ্যে খেলা বন্ধ নেই, খেলেই যাচ্ছে। আমি রান্না শুরু করেছি, রান্নার আজকে একদমই ঝামেলা নেই, আলু ভাজা হচ্ছে আর ডাল রয়েছে। সানডের গেট টুগেদারের জন্য ঘি দিয়ে মুগ ডাল করেছিলাম না, সেটা তো নিরামিষই, তো ওটা পুরো একটা বাটি ধরাই রয়েছে, ওটাই আজকে রাত্রে ডিনারে হবে। তার সাথে একটু আলু ভাজা করে নিচ্ছি, আর তার সাথে রয়েছে হচ্ছে গন্ধরাজ লেবু, ব্যাস আর কিছু লাগবে না, একটু স্যালাড। ঠান্ডা হাওয়া আছে কিন্তু আবি, ঠান্ডা লাগাস না। আলু ভাজা রেডি হয়ে গেছে, আলু ভাজা যখন করছিলাম আমি আমি কাঁচা লঙ্কা দিচ্ছিলাম, আবি আমাকে বলছে 3টে কাঁচা লঙ্কা দিও, হ্যাঁ একটা তোমার, একটা আমার, একটা বাবার, ও নাকি আলু ভাজার মধ্যে কাঁচা লঙ্কা খাবে। এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে, এবার বেরোচ্ছি, কিছু টুকটাক কাজ আছে, কিন্তু এখন বাজে 7:30, কদিন আগে 7:30 বেরোলে আলোও থাকতো, এখন পুরো অন্ধকার হয়ে গেছে। টুকটাক কয়েকটা কাজ আছে সেগুলো সেরে আসি, হোপফুলি 9টার মধ্যে চলে আসবো, 9টার সময় মলগুলো বন্ধও হয়ে যায়, লাইট বন্ধ করে দিয়েছিলাম, 9টার সময় মলগুলো বন্ধও হয়ে যায়, তো 9টার মধ্যেই সব কাজ ছেড়ে চলে আসবো। কি হয়েছে বাবা? ও জ্যাকেট, হ্যাঁ আমারটাও নিয়ে নে, আমিও জ্যাকেট পরবো, ঠান্ডা আছে বাইরে। এখন চলে এসেছি মলে, কাজ আছে আমাদের এই স্পোর্টস চেকেই মেনলি। অ্যাবির হচ্ছে কামিং যে উইকটা আসছে সেই উইকের ওয়েনসডেতে তোর আইস স্কেটিংয়ের ক্লাস আছে, তো অ্যাবির জুতোটা তো আইস স্কেটিংয়ের জুতোটাকে শার্প করতে হয়, তো এই স্পোর্টস চেকেই শার্প করতে আসি আমরা, তো সেই জন্য আজকেই চলে এলাম, কারণ পরপর 2 উইকেন্ড আমাদের একদমই সময় হবে না মানে এখানে আসার, তারপরে যদি কোনো কারণে মিস হয়ে যায় পরের মানডেতে টিউজডের মধ্যে তাহলে ওর এই আইস স্কেটিং করতে খুবই অসুবিধা হবে, তো সেই জন্য আমরা ভাবলাম তাহলে এটা এই কাজটা করে নিই আজকে বিকেলে। আমি সেরকম কোনো ক্লাস নেই, আর কালকে বিকেলবেলাতেও টুকটাক কাজ আছে। এখানে হচ্ছে স্পোর্টস রিলেটেড যা যা জিনিসপত্র দরকার সমস্ত পাওয়া যায়। এই তো একটা ওয়াটার বটল কিনেছো বাবা, হ্যাঁ না, স্পোর্টস চেক হচ্ছে কানাডার মধ্যে লার্জেস্ট আর মোস্ট পপুলার স্পোর্টস রিটেল শপ, এতটাই পপুলার মোটামুটি এই 5-7-10 কিলোমিটারের মধ্যে অ্যাটলিস্ট একটা বা দুটো স্পোর্টস চেক পাওয়াই যাবে। যদিও কানাডাতে বেশিরভাগ সময় ঠান্ডা, তবুও শীত বা গ্রীষ্ম দুটো সময়তেই আউটডোর স্পোর্টস এবং ইনডোর স্পোর্টস সব কিছু জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই যে মোটা মোটা জ্যাকেটগুলো রয়েছে এগুলো হচ্ছে উইন্টারে স্নোর মধ্যে স্কি করতে যাওয়া বা স্কেটিং করতে যাওয়া তার জন্য তো লাগবেই, তো সেজন্য এখানে এরকম খুব সুন্দর সুন্দর জ্যাকেট পাওয়া যায়। আইস হকি হচ্ছে কানাডার ন্যাশনাল স্পোর্টস, তো হকি খেলার জন্য যা যা জিনিসপত্র হেলমেট তারপরে নি গার্ড সমস্ত এখানে রাখা আছে। স্পোর্টসে জিনিসপত্র ক্যারি করার জন্য যে স্পোর্টস ব্যাগগুলো হয় সেগুলোও এখানে পাওয়া যায়। এই দিকটাতে মোটামুটি সবই উইন্টার স্পোর্টসের জিনিসপত্র, ওই যে স্কেটস লেখা আছে এখানেই আমাদের আসতে হবে, এখানেই জুতোটা শার্প হবে,
অমিত অলরেডি জুতোটা দিয়ে দিয়েছে আর অ্যাবি দূর থেকে দেখছে কি করে মেশিনে জুতোটাকে শার্প করছে। পাশেই কতগুলো গল্ফ স্টিক রাখা আছে, ব্যাস হাতের সামনে পেয়েছে, ওগুলো নিয়ে শুরু করে দিয়েছে এক্সপেরিমেন্ট। শেষে আমি বললাম রেখে দে, বাবা ভেঙে টেঙে যেতে পারে। এই গল্ফ কখনো অ্যাবি খেলেনি, কিন্তু মিনি গল্ফ খেলতে যাওয়ার এখানে ছোট ছোট জায়গা আছে, একবার ভেবেছি ওকে নিয়ে যাব। আমরা গিয়েছি কিন্তু ওর কখনো যাওয়া হয়নি। ব্যাস এখানে শুরু হয়ে গেছে র্যাকেট দেখতে পেয়ে সেটা নিয়েও আবার এক্সপেরিমেন্ট। এত বড় স্পোর্টস শপ, মোটামুটি যা যা স্পোর্টসের কথা মনে পড়বে সবই এখানে পাওয়া যায়। শুধু একটা জিনিসই এখানে মিসিং, সেটা হলো গিয়ে ক্রিকেটের জিনিসপত্র। ক্রিকেটের ব্যাট বল উইকেট কিছুই এখানে পাওয়া যায় না। ওই ইন্ডিয়ান স্টোর গেলে তবেই ক্রিকেটের জিনিসপত্র দেখতে পাওয়া যায় কখনো কখনো। এখানে তো ক্রিকেট খুব একটা পপুলার নয় ক্যানাডাতে, সেজন্যই হয়তো ওরা রাখে না, কিন্তু তাছাড়া তো সমস্ত স্পোর্টসের জিনিসপত্রই রাখে। আবিবাবু যথারীতি র্যাকেট নিয়ে শুরু করে দিয়েছে ওর এক্সপেরিমেন্ট। টেনিস তো আবি খেলতে যেত, কিন্তু এখনও বলছে টেনিসের থেকেও সকার বেশি পছন্দ, তাই এখন আর টেনিস যাচ্ছে না, এখন তো সকার নিয়েই চলছে খেলাধুলা। এটা হচ্ছে ব্যাডমিন্টনের পুরো একটা সেট। ছোটোবেলায় সবারই মোটামুটি কম বেশি একটা করে ব্যাডমিন্টন থাকতোই, পাড়ার গলিতে গলিতে খেলা হতো। এখানে না এই ব্যাডমিন্টনের যে ফেদারগুলো পাওয়া যায়, আমরা তো ফেদারই বলতাম, কিন্তু এখানে বলে হচ্ছে শাটল কক। অ্যাবি শুজ রেডি হয়ে গেছে, আমাদের বলেছিল যে 10-15 মিনিটসের মধ্যেই রেডি হয়ে যাবে। হয়ে গেছে, খুব শার্প বাবা, হাত দেয় না, হাত দিস না অ্যাবি, শার্প। ওটা পরিয়ে দে, ওটা পরিয়ে দে, তাড়াতাড়ি পারবি না, আমি পরিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সিজনেই অ্যাবি যখন ক্লাস শুরু করে তার আগে জুতোটাকে এরকম আমরা শার্প করে নিয়ে যাই। আর এই শার্প করতে ওরা প্রত্যেকবারই চার্জ করে $10, মানে এই 600 টাকার মতন এক একবার শার্প করতে লাগে। আমরা এবার মল থেকে বেরিয়ে এলাম, যদিও মলেই আমাদের আরও একটা কাজ আছে, কিন্তু হাতে আমাদের সময় কম আছে, তো মলটা না আর একটা কাজে শপে যাব, সেটা অন্য প্রান্তে। তাই আমরা ভাবলাম মল থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে আবার উল্টো দিকে চলে যাই, তাহলে টাইমটা একটু সেভ হবে। উইকডেজে এত রাত্রেবেলা মলে একদমই ভিড় নেই, তাই পার্কিং পাওয়ার কোনো সমস্যা নেই, মোটামুটি পার্কিং পেয়েই যাবো সব জায়গাতে। মলের ভেতরে অ্যাপেল স্টোরে আর 15-20 মিনিটস পরেই স্টোর বন্ধ হয়ে যাবে, তাও কি বিশাল ভিড় হয়েছে। iPhone 14 কেনার জন্য মনে হয় সবাই চলে এসেছে। আমরা যদিও এসেছি বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে, এই শপটাতে সমস্ত রকম ক্যান্ডেল হ্যান্ড সোপ খুব ভালো পাওয়া যায়, তো সারা বছর মোটামুটি এখান থেকেই কিনি। কী কী কিনবো সেটাও জানি। ওই যে অ্যাবি সোজা চলে গেছে আমার কিচেনের জন্য, আমি একটা লেমন ফ্লেভারের সোপ ইউজ করি, আর বাথরুমের জন্য আমরা ইউজ করি একটা পেপারমিন্ট, তো ইউক্যালিপটাস অয়েল, এরকম কম্বিনেশানে, তো সেগুলোই এখান থেকে নিয়ে নেব। বাড়িতে সবই মোটামুটি শেষ হয়ে গেছে। এই কিচেন লেমনটা আমার ভীষণ ফেভারিট, এখানে তো মাছের আঁশ নিজেকেই ছাড়াতে হয়, চিকেনও নিজেকেই কাটতে হয়, এসব কাজকর্মের পর এই কিচেন লেমন দিয়ে হ্যান্ড ওয়াশ করলে পরে একটা খুব সুন্দর গন্ধ হয়, ভীষণ রিফ্রেশিং, তাই অনেক বছর ধরেই এটা ইউজ করছি। এবার চলে এসেছি ক্যান্ডেল সেকশানে, এটাও এত কালারফুল সেকশান, চারিদিকে রং বেরঙের ক্যান্ডেল। আমাদের যদিও ক্যান্ডেল নেওয়া নেই আজকে, শুধু একটু রুম ফ্রেশনার একটা বা দুটো কিনতে হবে। সিজন ওয়াইজ অনেক ক্যান্ডেল পাওয়া যায়, ক্রিসমাসের সময় যেরকম রেড কালারের প্রচুর ক্যান্ডেল পাওয়া যাবে, সিনামন ফ্লেভার, এখন সেরকম ফল সিজন, এখানে ফল সিজনে তো পামকিন ব্যাপারটা খুবই পপুলার, তো পামকিন ফ্লেভারেরও বিভিন্ন রকমের ক্যান্ডেল পাওয়া যাবে। এমনকি এই সময়টাতে ফল সিজনে পামকিন ফ্লেভারের কফিও পাওয়া যায়, পামকিন ল্যাটে, খুবই পপুলার এখানে, লোকজন ওয়েট করে থাকে যখন ফল সিজন আসবে ওই পামকিন ল্যাটে খাওয়ার জন্য। হয়ে গেছে আমাদের জিনিসপত্র কেনা, একটা সুন্দর ব্যাগের মধ্যে করে এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে দিয়েছে, এবার আর কোনো কাজ নেই, এবার বাড়ি ফিরে যাব। আরও একটা শপে যাওয়ার কথা হচ্ছিল, এখানে যে বুক শপটা আছে সেখানে তো অ্যাবি প্রত্যেকবার মলে এলে যাবেই, কিন্তু আমরা সেটা বললাম যা সময় হবে না। আর ঠিক এই মুহূর্তেই যেটা হলো সেটা হচ্ছে মল থেকে অ্যানাউন্স করলো যে মল এক্ষুনি ক্লোজ হয়ে যাবে, সবাই এবার মোটামুটি বাই বাই, ভালোই হলো আমাদের জন্য। চলো ঘুমিয়ে পড়ো, আমি আর একটা ফ্রেমের চশমা পরি, সেই চশমাটা যে কোথায় গেছে লাস্ট 3-4 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথম যখন বললাম চশমাটা খুঁজে পাচ্ছি না, তখন আমি বললো দাঁড়াও দাঁড়াও জানি আমি তো কোথাও একটা রেখেছি, আমাকে বলছে তুমি আসবে না আমি খুঁজে বের করে দেবো, তারপরে ও বোধহয় কোথাও একটা লুকিয়ে রাখে এরকম কোনো একটা, মাঝে মাঝেই ও চশমা আমার লুকিয়ে রাখে, তো সেখানে গিয়ে খুঁজে পেয়ে বলছে খুঁজে পেলো না যখন, তখন বলছে না না আমি রাখিনি তোমার চশমা, আমি জানি না তোমার চশমা কোথায় আছে।
খুঁজতে হবে কোথাও একটা আছে, গাড়িতেও থাকতে পারে, ভালো করে খুঁজিনি এখনো অবধি। তো আপাতত অনেকদিন এই চশমাটা পরাও হয় না, সেই জন্য পরে নিলাম। চলো বাবা, চলো ঘুমিয়ে পড়ো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট। তোর তো ঘুমে চোখ ঢুলু ঢুলু।